কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার কামনাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশু সহ মৃত্যু হলো 5 জনের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন 6 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় নিহতরা সকলেই একই পরিবারের সদস্য, তাদের বাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া থানার সৈয়দপাড়ায়। জানা যায় 2 বছর পর বাড়িতে ফিরছিলেন বাড়ির মেজ ছেলে কৌশার শেখ। মুর্শিদাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে বাকি সদস্যরা তাকে আনতে যান। কলকাতা থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। এইখানে আমরা টাটা সুমো ভাড়া করে পৌঁছালাম। আমরা যখন শুনি তখন আপনার রাত 4টি বাজে, ফোন করে যে আপনার জামাইবাবু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে আমরা সব গাড়ি ভাড়া করে আসছে, দেখছি তো হ্যাঁ 5 জন মারা গেছে, হ্যাঁ আর 4 জন ভর্তি হয়ে আছে। একই পরিবারে আপনার বড় থানা মুর্শিদাবাদ আমাদের, আর গ্রাম সৈয়দপাড়া, আর যাচ্ছিল আপনার কলকাতা এয়ারপোর্ট। বা ছেলে এসেছিল বোম্বে থেকে, আসছিল এয়ারপোর্টে, তাই আনতে গিয়েছিল। এই ফ্যামিলিরা এরা আনতে গিয়ে বাড়ি ফিরছিল, দিয়ে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা। কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার কামনাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশু সহ মৃত্যু হলো 5 জনের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন 6 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় নিহতরা সকলেই একই পরিবারের সদস্য, তাদের বাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া থানার সৈয়দপাড়ায়। জানা যায় 2 বছর পর বাড়িতে ফিরছিলেন বাড়ির মেজ ছেলে কৌশার শেখ। মুর্শিদাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে বাকি সদস্যরা তাকে আনতে যান। কলকাতা থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। এইখানে আমরা টাটা সুমো ভাড়া করে পৌঁছালাম। আমরা যখন শুনি তখন আপনার রাত 4টি বাজে, ফোন করে যে আপনার জামাইবাবু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে আমরা সব গাড়ি ভাড়া করে আসছে, দেখছি তো হ্যাঁ 5 জন মারা গেছে,
হ্যাঁ আর চারজন ভর্তি হয়ে আছে। এটা কি একই পরিবারের? একই পরিবারের। কোথা থেকে কোথায় যাচ্ছিল? আপনার বড় থানা মুর্শিদাবাদ আমাদের, আর গ্রাম সৈয়দপাড়া, আর যাচ্ছিল আপনার কলকাতা এয়ারপোর্ট। বা ছেলে এসেছিল বোম্বে থেকে, আসছিল এয়ারপোর্টে, তাই আনতে গিয়েছিল। এই ফ্যামিলিরা এরা আনতে গিয়েছিল, বাড়ি ফিরছিল, দিয়ে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে একসাথে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।